আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি প্রথমেই তোমাদের সাথে কোনো ইন্ট্রো শেয়ার না করে প্রথমেই আমি বাক্যতে বা বোর্ডে লেখা বাক্যতে চলে যাব। খেয়াল করো, আমি বোর্ডে তিনটা বাক্য লিখে রেখেছি, তোমরা পড়লে সেটা বুঝতে পারবে। আমি তোমাদেরকে বলাচ্ছি, দেখো, কাল একবার এসো, তারপর তুই বাড়ি যা এবং ক্ষমা কর, ক্ষমা করো মোর অপরাধ। তিনটি বাক্য রয়েছে, তিনটি বাক্যতে আমরা তিনটা জিনিস খুঁজে পাচ্ছি। এক হচ্ছে প্রথম বাক্যটিতে রয়েছে অনুরোধ, দ্বিতীয় বাক্যে রয়েছে আদেশ এবং তৃতীয় বাক্যে রয়েছে প্রার্থনা। তার মানে আমরা তিনটা জিনিস পেলাম। এখন খেয়াল করো, আমি কেন এটা লিখে রেখেছি তোমরা হয়তো থাম্বনেইল দেখে অনুমান করতে পারছো। যেহেতু অনুমান করতেই পারছো, তো আজকে আমাদের পড়ার বিষয় হবে হচ্ছে অনুজ্ঞা বা বাংলা অনুজ্ঞা পদ। তো চলো, এখন কথা না বাড়িয়ে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আমার পড়াশোনা একাডেমির অনুজ্ঞা পদ। কি আদেশ, অনুরোধ, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান ও ভবিষ্যৎকালে মধ্যম পুরুষের ক্রিয়াপদের যেরূপ হয় তাকেই অনুজ্ঞা পদ বলে। তাহলে কি হয়, আবার শোনো তোমরা, যে আদেশ, অনুরোধ, প্রার্থনা এবং অনুনয় প্রভৃতি অর্থে ভবিষ্যৎ এবং বর্তমানকালে, অবশ্যই ভবিষ্যৎ এবং বর্তমানকালে মধ্যম পুরুষের ক্রিয়াপদের যেরূপ হয় তাকেই বলা হয় হচ্ছে অনুজ্ঞা পদ। আমরা এখন এই অনুজ্ঞা পদ সম্পর্কে জানবো। অনুজ্ঞা পদগুলো কী কীভাবে হয় এবং তার সাথে কোন কোন বিভক্তি যুক্ত হয়, কোন কোন কালে হয় সেই সম্পর্কে জানবো। তার আগে তোমাদের এটা জানা সবচেয়ে জরুরি, অনুজ্ঞা পদ কিন্তু অতীতকালে হয় না, কখনোই অতীতের সাথে সম্পর্কযুক্ত হয় না। এজন্য শুধুমাত্র বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে অনুজ্ঞা পদ। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে অনুজ্ঞা পদ। চলো আমরা আবার এটা শুরু করি, একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করি। তো বন্ধুরা, এতক্ষণ আমরা অনুজ্ঞা পদ সম্পর্কে জানলাম, এখন আমরা অনুজ্ঞা পদ বা অনুজ্ঞা পদের গঠন সম্পর্কে জানবো। অনুজ্ঞা পদ গঠন হতে গেলে তিনটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এক, দেখো, মধ্যম পুরুষের তুচ্ছাত্মক অনুজ্ঞায় ক্রিয়াপদের বিভক্তি হয় না। আমাদের অনুজ্ঞা কিন্তু টোটালি বা সম্পূর্ণই হচ্ছে ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত। তার মানে ক্রিয়াপদের সাথে যদি কোনো পদ সম্পর্কযুক্ত, আদেশ, অনুরোধ, অনুনয়, প্রার্থনা ইত্যাদি যুক্ত হয়, তখন সেটা অনুজ্ঞা হয়ে যাবে। তার মানে কি, আমাদের সবচেয়ে মূল বিষয়ের উপর নজর রাখতে হবে, সেটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে দেখো, মধ্যম পুরুষে তুচ্ছাত্মক অনুজ্ঞায় কখনোই ক্রিয়াপদে বিভক্তি যোগ হবে না। এরপরে দ্বিতীয় নিয়মটা রয়েছে, দেখো, উত্তম পুরুষে অনুজ্ঞা পদ হয় না। দ্বিতীয় নিয়মটা তোমরা দেখো যে উত্তম পুরুষে অনুজ্ঞা পদ হয় না, কেননা কেউ নিজেকে কখনোই আদেশ করতে পারে না। এই জন্য উত্তম পুরুষে কখনোই অনুজ্ঞা পদ হয় না বা হতে পারে না। খেয়াল করো, দেখো, অপ্রত্যক্ষ বলে নাম পুরুষে অনুজ্ঞা হয় না। তার মানে কি, এটা অনেকে কিন্তু আবার সমর্থনও করে না, অপ্রত্যক্ষ বলে নাম পুরুষে অনুজ্ঞা হয় না। এই তিনটি আমাদের নিয়ম এই অনুজ্ঞা পদের গঠন সম্পর্কে জানলেই হবে। এখন আমরা অনুজ্ঞা পদে যে তোমার হচ্ছে মধ্যম পুরুষে যে বিভক্তিগুলো ব্যবহার হয় সে সম্পর্কে জানব। তো শিক্ষার্থীরা, এখন খেয়াল করো, মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার রূপগুলো কী কী হতে পারে, সেখানে কী কী থাকতে পারে, ধরন দেওয়া আছে এখানে, মানে কী রকমের হবে সেই বিষয়টা এখানে দেওয়া আছে। এরপরে কোন কোন সর্বনাম ব্যবহৃত হবে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন পুরুষের ক্ষেত্রে সেটা দেওয়া আছে। এরপরে বিভক্তি সেখানে কী অনুযায়ী হবে সেটা আছে। তারপরে আমি উদাহরণটা দিচ্ছি, সেটা দিয়ে তোমাদেরকে আমি এখন বুঝিয়ে দেব, তোমরা একটু খুব ভালোভাবে লক্ষ্য করো। দেখো, মধ্যম পুরুষে যদি সম্ভ্রমাত্মক হয় বা নাম পুরুষের ক্ষেত্রে যদি সম্ভ্রমাত্মক হয়, তখন সেখানে সম্ভ্রমাত্মক অর্থটা আগে আমাদের জানতে হবে। যার সম্মান অনেক বেশি তাদেরকে সম্ভ্রমাত্মক বলা হয়। তাহলে এই সম্ভ্রমাত্মক ধরনের ক্ষেত্রে বা সম্ভ্রমাত্মক মধ্যম ও নাম পুরুষের ক্ষেত্রে সর্বনামটা হবে হচ্ছে আপনি এবং আপনারা। যেহেতু আমরা গুরুজনদেরকে শ্রদ্ধা করে বলি, সেই জন্য এখানে ব্যবহার হবে হচ্ছে আপনি এবং আপনারা। এখানে বিভক্তি হবে হচ্ছে উন এবং দন্তন্য। খেয়াল করো, যখন আমরা কাউকে আপনি বা আপনারা বলে থাকি, তখন তাকে আমরা অনুজ্ঞায় বা আদেশ, অনুরোধ, অনুনয়, প্রার্থনা অর্থে ক্রিয়াতে আমরা কী কী ব্যবহার করতে পারবো, যে বিভক্তি হচ্ছে উন হবে এবং দন্তন্য হবে। যেমন এখানে আমি লিখে দেখেছি যে আপনি যান। আমরা শিক্ষককে যদি বলতে যাই আপনি এখন ক্লাস থেকে অন্য কোথাও যান বা ক্লাস থেকে কোনো কিছু নিয়ে আসুন, দেখেন, দেখো তোমরা এখানে যে খেয়াল করে দেখো এখানে উনটা রয়েছে, আসুন। আমরা তাহলে এই সমমাত্মক নাম এবং মধ্যম পুরুষে বিভক্তি ব্যবহার করতে পারতেছি উন এবং দন্তন্য, এবং সর্বনামটা হবে সেখানে আপনারা। সহজ কথায় আমি এক কথায় বলতে দেবো যে যদি তোমরা সমমাত্মক পাও, সেখানে সর্বনামটা আপনি দিয়ে শুরু করবে এবং কাজটা
বা ক্রিয়াটা হবে হচ্ছে ওই আপনির মতো করে আপনি করে যা বললে তোমরা ব্যবহার করবে কাজ করতে বললে বা আদেশ করতে বললে বা অনুরোধ করতে বললে সেই ক্ষেত্রে ওটা তোমরা দেখলে বুঝতে পারো এরপর আসো সাধারণ যে তুমি তোমরা তার মানে কি এটা আমাদের বন্ধু বান্ধবের মতো বন্ধু বান্ধবদের সাথে হয়ে থাকে প্রথম দর্শনে আমরা তাদেরকে তুমি বলেই করে মানে তুমি বলে সম্বোধন করে থাকি খেয়াল করে দেখো তুমিও তোমরা বললে কাউকে যদি আমরা আদেশ অনুরোধ করি তাহলে কি হতে পারে বিভক্তি তার সাথে মানে ক্রিয়ার সাথে বিভক্তি যোগ হবে অ এবং ও দেখো তুমি এই কাজটি করো বা তুমি এই কাজটি করো তুমি ওখানে যাও তুমি করে বললে এটা আমরা করব তাহলে আমরা নাম ও মধ্যম পুরুষে বর্তমানকালের অনুজ্ঞায় সাধারণ তোমার হচ্ছে ক্ষেত্রে সর্বনাম পাচ্ছি হচ্ছে কি তুমি এবং তোমরা এবং বিভক্তি হচ্ছে অ এবং ও এরপর আসো তুচ্ছাত্মক তুচ্ছাত্মক মানে বোঝা যাচ্ছে এখানে তুই ছোট বা ঘনিষ্ঠ অর্থে আমরা যখন বন্ধুদের মধ্যে ঘনিষ্ঠ হয়ে যাই তখন কি হয়ে যায় তাদের মধ্যে একটা তুইতকারী সম্পর্ক চলে আসে সেক্ষেত্রে এখানে দেখো যে তুচ্ছাত্মক বা ঘনিষ্ঠার্থক কি হচ্ছে যে তুই তোরা এখানে বিভক্তিতে কোনো কিছুই যুক্ত হবে না বা ক্রিয়াপদের সাথে কোনো কিছুই যুক্ত হবে শূন্য থাকবে যেমন তুই এই কাজটা কর তুই করে বলে যেটা বলা হয় খেয়াল করে দেখো তুই এই কাজটা কর তুই এখানে যা এক কথাই শেষ যে তুচ্ছাত্মক হলে নাম পুরুষে বর্তমানকালের অনুজ্ঞায় হবে হচ্ছে সর্বনাম তুই তোরা এবং বিভক্তি হবে হচ্ছে শূন্য এখানে কোনো বিভক্তি যোগ হবে না এরপর দেখো হচ্ছে সাধারণ সাধারণভাবে যদি থাকে তাহলে সে বা তারা যুক্ত হোক সে কাজটা করুক আমরা তাকে মানে নির্দিষ্ট করে বলতেছি না যখন আমরা নির্দিষ্ট করে না বলবো তখন হচ্ছে উকটা যুক্ত হবে করুক সে কাজটা করুক সে ওখানে যাউক এরকম আর কি তাহলে বন্ধুরা তোমরা আমি আশা করব এই ছকটা থেকে মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার রূপটা এবং সর্বনাম এবং ক্রিয়াপদটা কী হবে এর সাথে সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো আমি আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করতে চাচ্ছি আশা করি তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ